ঢাকায় ছবির এ মুহূর্তের দেশসেরা নায়ক শাকিব খান। প্রযোজক হিসেবেও তিনি বেশ সফল। অন্যদিকে দেশের সবচেয়ে আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। আলাদাভাবে দুজনেই নিয়মিত কাজ করলেও কখনো একসঙ্গে কোনো ছবি বা মঞ্চে দেখা যায়নি। কখনো কি সেটা সম্ভব? কিন্তু অসম্ভবকে সম্ভব করাই যে অনন্ত জলিলের কাজ। এবার শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা পোষণ করলেন তিনি। অনন্ত জলিল শাকিব খান একটা ছবি করুন, তা আমরা দেখি, জয়েন্ট ভেঞ্চার বাদ দিই, আমরা দেশেই না হলে একটা ভালো বড় মাপের একটা ছবি করি, একটা বড় ছবি করে তারপরে চেষ্টা করি যে আমি আর শাকিব খান হয়তো একসাথে কাজ করি, দেখি সবার আশাটা পূরণ করা যায় কিভাবে। শাকিবের কানেও পৌঁছেছে অনন্তের এই ইচ্ছার কথা। জানালেন প্রস্তাব পেলে অভিনয়ে আপত্তি নেই তার, তবে সেজন্য চাই ভালো চিত্রনাট্য ও বাজেট। যদি অনন্ত ভাই বা যদি ইন ফিউচার তেমন কোনো গল্প, তেমন কোনো স্টোরি, তেমন কোনো প্রজেক্ট আসে, করবো না কেন, কাজ অবশ্যই করবো। ঢাকাই ছবির এই দুই নায়ক একসঙ্গে পর্দায় আসলে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই দুই নায়কের ভক্তরাও তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দিনটির জন্য। মিডিয়া ডাইজেস্ট, ঢাকা।